কি অবস্থা সবার? আমরা জানি যে শাকিব খানের দরদ সিনেমাটা প্যান ইন্ডিয়ান সিনেমা, আর এই সিনেমাটা 5টি ভাষায় কিন্তু রিলিজ হতে যাচ্ছে, অর্থাৎ বাংলা, তামিল, তেলেগু, কন্নড় এবং মালায়ালাম। তো এই যে 5-5টি ভাষায় রিলিজ হবে, এ ব্যাপারে অনন্য মামুন এর আগে বলেছিল যে হিন্দি এবং বাংলা শাকিব খান নিজে ডাবিং করবেন, এবং আর যে ভাষাগুলো আছে আরও তিনটা, সেই তিনটা ভাষায় অন্য কোনো ভয়েস আর্টিস্ট দিয়ে কিন্তু ডাবিং করানো হবে। কিন্তু যেহেতু হিন্দি শাকিব খান আমরা এর আগে দেখেছি যে শুটিংয়ের সময় এবং শুটিংয়ের আগে অনেক স্টিল পিকচার এবং ভিডিওসে দেখেছি যে শাকিব খান হিন্দি চর্চা করছেন, এবং সেটা খুব ভালোভাবেই তিনি রপ্ত করে ফেলেছিলেন প্রায়, আবার সেটা নিয়ে নেটিজেনরা কিন্তু অনেক সমালোচনাও করেছে, সমালোচনার যুক্তিও আছে। শাকিব খান যে কিনা সারা জীবন বাংলা সিনেমা করেছে, বাংলা ভাষায় কথা বলেছে, সে হঠাৎ করে একটা সিনেমায়, সম্পূর্ণ সিনেমায় হিন্দিতে কথা বলবে, ব্যাপারটা আসলে তার জন্য কতটা ইজি হবে, ব্যাপারটা আসলে সিনেমার সাথে সিনেমেটিক ওয়েতে কথা বলা স্টাইল আসলে কতটা যে অ্যাকুরেটভাবে সে সেটা করতে পারবে অল্প সময়ের মধ্যে, হয়তোবা 3-4 মাস তার হাতে একটা সময় থাকলে সে ভালো একটা প্রস্তুতি নিয়ে তারপর কিন্তু ডাবিংটা করতে পারত, এটা নিয়ে আসলে শঙ্কার একটা বিষয় ছিল। আবার কেউ কেউ এটাকে সাপোর্ট করেছে যে না, ভালো একটা চেষ্টা, শাকিব খান যদি মনে করে যে সে পারবে সে করবে, এটা যদি সিনেমার জন্য ভালো হয়। আবার শাকিব খান যেহেতু ভবিষ্যতে যদি বলিউডে কাজ করে, বলিউডের সিনেমায় কাজ করে, সেক্ষেত্রে তার যে ভয়েস সেটা সবার পরিচিত হলো, তো ওভারঅল ব্যাপারটা শাকিব খান যদি ভয়েস দেয় সেটা ভালো হলো, এভাবে অনেকে কিন্তু প্রকাশ করেছিল। সে সময় আমিও বলেছিলাম যে ঠিক আছে, যেটাই করবে শাকিব খান বুঝে শুনে করবে, কিন্তু বাস্তব যে বিষয়টা সেটা কিন্তু মানতেই হবে। শাকিব খান হয়তো বা পারবেন, কিন্তু তার বেস্ট পারফরমেন্সটা বের হয়ে আসবে কি না সেটা নিয়ে কিন্তু একটু হলেও সন্দেহ থাকবে। সেই জায়গায় আমি আগেও মনে করেছি, এখনও মনে করি যে শাকিব খান যদি শুধু বাংলায় ভয়েস দেন এবং হিন্দিটা যদি কোনো এমন কোনো ডাবিং আর্টিস্ট দিয়ে করানো হয়, যেরকমটা আমরা দেখেছিলাম বাহুবলীতে শরৎ কেলকারের ভয়েস নেওয়া হয়েছিল ওই যে প্রভাসের কণ্ঠে, কি দারুণ ম্যাচ করেছিল, কি দারুণ লেগেছিল। কেনা ইস রাজ্য কো অভিশাপ সে মুক্ত করনে কে লিয়ে রাজমাতা শিবগামী দেবী কা পাত্র অমরেন্দ্র বাহুবলী কা ফনশক্স মহেন্দ্র বাহুবলী আব লট আয়া। আমি তো মনে করি যে বাহুবলীর সফলতার পেছনে ডাবিং আর্টিস্ট শরৎ কেলকারের ভয়েসটা দারুণ কাজে দিয়েছিল। যদি হিন্দি ভার্সনটা এত জনপ্রিয় না হতো, যদি মনে করেন হিন্দি ভার্সনে কথাগুলো এত ফ্লুয়েন্টলি, এত সুন্দর রাজকীয় একটা ভাব আছে কথায়, সেই যে একটা গর্জিয়াস কণ্ঠস্বর বাহুবলীর কণ্ঠে আমরা না পেতাম হিন্দি ভার্সনে, তাহলে কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড এতটা সুপারহিট করা মুশকিল হয়ে যেতে পারতো। হ্যাঁ, আমরা জানি যে একটা সিনেমার হিরোর কণ্ঠের উপর অনেক কিছু নির্ভর করে, সে প্রভাবিত করে দর্শকদের, তার কণ্ঠ দ্বারা প্রভাবিত করে। আপনারা খেয়াল করে দেখবেন ইউটিউবের যারা কন্টেন্ট ক্রিয়েটর আছে, যাদের কণ্ঠস্বর যত গর্জিয়াস তাদের সাবস্ক্রাইবার তত বেশি, অল্প সময়ে তত বেশি গেইন করতে পারে তারা। সফল যত অভিনেতা আছে তাদের কণ্ঠস্বর দেখবেন কি দুর্দান্ত, এবং বাচন ভঙ্গিটাও একটা বড় ম্যাটার্স। তো এক্ষেত্রে শাকিব খানের কোনো কমতি কিন্তু নেই, আমি কিন্তু সেটা বলছি না, আমি ওইটাই বলছি যে অবশ্যই শাকিব খান বাংলা ভাষায় খুবই ফ্লুয়েন্টলি কথা বলতে পারেন এবং খুবই দারুণ কণ্ঠস্বর তার, কিন্তু সেটা এই মুহূর্তে অল্প সময়ে হিন্দিতে কতটা কাজে দিবে, হিন্দিতে একদম ফ্লুয়েন্টলি কিন্তু সে আসলে চাইলেও ওইভাবে, মানে মাদার ল্যাঙ্গুয়েজ যেটাকে বলা যে মাতৃভাষা, নিজের মাতৃভাষায় কথা বলা আর অন্যের ভাষায় কথা বলা দুইটা কিন্তু ডিফারেন্স আছে। কথার মধ্যে অনেক সময় অনেক পজ দিতে হয়, অনেক টান দিতে হয়, যে টানগুলো নিজের মাতৃভাষায় যতটা সুন্দরভাবে দেওয়া সম্ভব ততটা সুন্দরভাবে অন্য ভাষায় আপনি চর্চা ছাড়া হঠাৎ করে নেমে গেলেন, বলে ফেললেন, হয়ে যাবে একদম হুবহু তাদের মতো হবে, এটাও কিন্তু পসিবল না। আর যদি তা না হয় তাহলে আপনার 100% পারফরমেন্স দেওয়ার ক্ষেত্রে কিছুটা হলেও কমতি থেকে যাবে, আর সেই ব্যাপারটা আমার মনে হয় যে দরদ টিম বুঝতে পারছে, শাকিব খান নিজে বুঝতে পারছে। এবং তাছাড়াও সময়েরও একটা ব্যাপার আছে, শাকিব খানের সময় করে উঠতে পারতেছে না আসলে, 3-3টা সিনেমার কাজ ঘাড়াঘাড়ি হয়ে যাওয়াতে, এর আগে আমি বলেছিলাম আমার এক ভিডিওতে যে অনেক কিছুই শাকিব খান করে উঠতে পারবেন না, অনেক টুকিটাকি বিষয় আছে যেখানে শাকিব খান ইনভলভ হতে পারবেন না। হ্যাঁ, শাকিব খান যদি নির্দিষ্ট সময় চর্চা করে, সময় নিয়ে তারপর ডাবিংটা করতেন দরদের হিন্দি ভাষায়, তাহলে সেটা সব দিক থেকে ইতিবাচক হতো, কিন্তু এখন যেহেতু সময়ের অভাব, অন্যদিকে শাকিব খানের প্রস্তুতি আহামরি কিন্তু না, হিন্দি ভাষায় সে হয়তো কথা বলতে পারবে যেমনটা ইংলিশ ভাষায়, তারপর হচ্ছে অন্যান্য ভাষায় আমরা চাইলে কথা বলতে পারি, কিন্তু সেটা যে একদম ফ্লুয়েন্টলি হবে, সেটা যে রিটেক নিতে নিতে যে একদম আমি একদম ক্লিয়ার করে ফেলবো, সেরকম কিছু কিন্তু এতটা ইজি না। আর সিনেমার ক্ষেত্রে আপনারা জানেন যে দর্শকরা কতটা প্রভাবিত হয়, সামনে দর্শক থাকবে, হালকা একটু ভুল ত্রুটি হলে সেখানে হাসাহাসি করবে মানুষ। আর দরদ সিনেমাটা বাংলাদেশের প্রথম প্যান ইন্ডিয়ান সিনেমা, আপনারা খেয়াল করে থাকবেন বাহুবলীর মতন সিনেমা যেগুলো ওয়ার্ল্ড ওয়াইড এত বড় সাকসেসফুল, সেই সমস্ত সিনেমাগুলোতে যদি ভয়েস আর্টিস্ট নেওয়া হয় এবং সেটা যদি ইতিবাচক দিক হয়, সেটা যদি কাজে দেয়, তাহলে কেন শাকিব খানের সিনেমা যেটা বাংলাদেশের প্যান ইন্ডিয়ান প্রথম সিনেমা সেই সিনেমাটাতে এত কমতি রাখা হবে? কেন জোর করেই শাকিব খানকে দিয়েই দুটো তিনটা ভাষাতে ডাবিং করানো হবে?
একটু বেশি খরচ হোক না, নো প্রবলেম। তো এই ব্যাপারটা যে দরদ টিম বুঝতে পারছে অবশেষে, আমি মনে করি যে এটা আরও অনেক আগেই বোঝা উচিত ছিল, তাহলে আমার মনে হয় এতদিনের ডাবিং টাবিং সব ক্লিয়ার, একদম ফুল ক্লিয়ার হয়ে যেত। যাই হোক, দেরিতে হলেও দরদ টিম এটা রিয়েলাইজ করতে পারছে যে শাকিব খানকে দিয়ে শুধু বাংলায় ডাবিং করাবো, আর হিন্দি যে ভার্সনটা আছে সেটা শাকিব খানে ডাবিং করতে হবে না, সেটা আমরা ভয়েস আর্টিস্ট দিয়ে, ভয়েস এক্সপার্ট যারা আছে হিন্দিতে তাদের দিয়ে ডাবিং করাবো। দরদ সিনেমার জন্য খুব ভালো একটা ডিসিশন বলেই আমি মনে করছি। তো বন্ধুরা, তোমাদের কাছে কি মনে হয় তোমরা কমেন্টে জানাও। দরদ সিনেমার টিমের প্রতি আরেকটা রিকোয়েস্ট থাকবে, একজন শাকিব ভক্ত এবং বাংলা সিনেমা প্রেমী হিসেবে, যে তারা এই যে শাকিব খানকে দিয়ে তো শুধু বাংলায় ডাবিং করাচ্ছে, কিন্তু এই যে বাকি ভাষাগুলো বিশেষ করে হিন্দি মার্কেটটাকে ধরার জন্য, খুব ভালোভাবে ক্যাচ করার জন্য, প্রত্যেকটা দর্শকের মনোযোগ আকর্ষণ করার জন্য, তারা যেন প্রপার একজন ভয়েস আর্টিস্ট সিলেক্ট করে যার ভয়েস শুনতে দর্শকদের ভালো লাগবে, যেটা শাকিব খানের কণ্ঠের সাথে ম্যাচ করবে, ঠিক আছে? এই ব্যাপারটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। শুধু অন্য ভাষায় অন্যদের দিয়ে ভয়েস আর্টিস্ট নিয়ে ডাবিং করিয়ে দিলাম, এই ব্যাপারটা কিন্তু যথেষ্ট না। এখানে সবথেকে বড় ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে শাকিব খানের বডি স্ট্রাকচারের সাথে ভয়েসটা ম্যাচ করানো। আমরা দেখে থাকি অনেক সময় যে বাংলা ভাষার গানগুলো অনেক সময় হিন্দিতে ডাবিং করানো হয়, হ্যাঁ শুরু একই থাকে, শুধু ডাবিং করানো হয় হিন্দিতে। ওই যে এসকে মুভিজ বলো, এসবিএফ বলো, এদের অনেক সিনেমা আছে কলকাতা বাংলা সিনেমা, সেই সিনেমাগুলোর ভয়েস ডাবিং এবং হচ্ছে কি বলে হিন্দি ডাবিং গান, এগুলো কিন্তু ইউটিউবে অ্যাভেলেবল আছে। দেখবা যে কেমন যেন গা ছাড়া গা ছাড়া একটা ভাব, এই ব্যাপারটা যেন না থাকে, ভালো লাগে না শুনতে, কারণ তারা স্বল্প বাজেটের মধ্যে এই কাজটা করেছে। যেখানে একজন শরৎ কেলকারকে যদি কেউ হচ্ছে হায়ার করে, তার বিগ একটা অ্যামাউন্ট লাগবে, সেখানে সিম্পল কোনো একজনকে দিয়ে ডাবিং করালে তেমন টাকা পয়সা কিছু লাগবেই না। তো এই ব্যাপারগুলো যেন না হয়। আর আমার মনে হয় যে দরদ সিনেমাটার প্রতি দরদ সংশ্লিষ্ট যত মানুষ আছে, বিশেষ করে অনন্য মামুন, তার অনেক দরদ আছে, তারা নিশ্চয়ই ভালো একজন প্রপার ভয়েস আর্টিস্ট দিয়ে, যেটা আসলে যার ভয়েস আসলে শাকিব খানের সাথে যায়, এরকম কাউকে দিয়েই ডাবিংটা করাবে। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।